যমুনা নিউজের শিরোনাম শুনছিলেন বিস্তারিত তিনি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সৌমিত্র শুভ্র জিয়া অরফান্স ট্রাস্ট মামলার রায় ঘোষণা আজ এই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সহ মোট আসামি ছয়জন আরো জানাতে এই মামলার রায় ঘোষণা কেন্দ্র করে ওনার যে খবরাখবর সেগুলো জানাতে আমাদের সহকর্মীরা যোগ দেবেন শুরুতে যেতে চাই সহকর্মী সৌরভ হোসেনের কাছে তিনি রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের গাড়ি বহরের সাথে বিএনপি চেয়ারপারসন ইতিমধ্যে তার বাসভবন থেকে আদালতের পথে রয়েছেন সৌরভ এখন কোথায় রয়েছে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর একটু আগে দেখছিলাম তিনি গুলশানে এক হয়ে শুটিং ক্লাব পেরিয়েছেন তারপর তেজগাঁও হয়ে এগুচ্ছেন আপনারা সৌমিত্র এই মুহূর্তে আপনি হয়তোবা লক্ষ্য করছেন আমরা বিএনপি চেয়ারপারসনের গাড়ির ঠিক পাশেই রয়েছি এবং এই মুহূর্তে এই গাড়িটি তেজগা রয়েছে এবং তেজগা থেকে এই গাড়িটি ঘুরে সাত রাস্তার মোড় হয়ে সাত রাস্তার মোড় ফ্লাইওভার দিয়ে এই গাড়িটি ঠিক ডিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে থেকে এই গাড়িটি একদম বক্সিবাজারে যাবে এবং আপনি হয়তোবা লক্ষ্য করছেন গাড়ি বহরের সামনে পেছনে এবং সেই সাথে যে সিএসএফ এবং পুলিশের বহর রয়েছে এবং সেই সাথে আমরা লক্ষ্য করছি যে ছাত্র দলের বেশ কিছু কর্মী কিন্তু গাড়ির সামনে রয়েছে এবং ছাত্র দলের বেশ কিছু কর্মী স্লোগান দিচ্ছে এই মুহূর্তে এবং আপনি হয়তো বা লক্ষ্য করছেন ছাত্র দলের বেশ কিছু কর্মী খালেদা জিয়ার গাড়ির সামনে স্লোগান দিতে দিতে এই গাড়িটি তারা নিয়ে যাচ্ছে এবং সেই সাথে পুলিশ এবং এসেছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি পুলিশ এসেছে পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে পুলিশের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে পুলিশের সাথে সৌমিত্র ছাত্র দলের যে কর্মীরা এসেছিল সেই পরবর্তীতে পুলিশ তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে ফেলেছে সৌমিত্র আপনি হয়তোবা লক্ষ্য করছেন হয়তোবা লক্ষ্য করছেন সৌমিত্র আমরা ঠিক গাড়ি বহরের পাশে রয়েছি এবং ছাত্র দল যারা কর্মী রয়েছে খালেদা জিয়ার গাড়ির সামনে তাদেরকে তাদেরকে পুলিশ ধাওয়া করেছে এবং পুলিশ ধাওয়া করে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং তার পেছনে রয়েছে খালেদাজ এর গাড়িটি আপনি হয়তোবা লক্ষ্য করছেন সমিত্র যে বর্তমানে কিন্তু এই গা এই গাড়ি বহর সাত রাস্তার মোড় সাত রাস্তার মোড়ের দিকে যাচ্ছে গাড়ি বহরটি সাত রাস্তার মোড়ের দিকে যাচ্ছে এই গাড়িতে 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর এখন নাবিস্কো এ দিকে এগিয়ে চলেছে সহকর্মী সৌরভ হোসেন জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি আমাদের অন্যান্য সহকর্মীরা রয়েছেন বিভিন্ন প্রান্তে তারা খোঁজ খবর সংগ্রহ করছেন আহ সহকর্মী রাসেল আহমেদ রয়েছেন বক্সিবাজারের আদালত প্রাঙ্গনে আর তিনি এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাসেল আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর অনেকখানি পথ চলে এসেছে এবং রাস্তায় যানজট বা অন্য কোন প্রতিবন্ধকতা তৈরি না হলে তো তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবেন আদালত প্রাঙ্গনে কি ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন সেখানেও নিশ্চয়ই এই খবর পৌঁছেছে হ্যাঁ কিছুক্ষণ আগেই খবর আসলে পৌঁছেছে যে তিনি রওনা হয়েছেন এবং সেই অনুযায়ী আসলে আদালত প্রাঙ্গনেও প্রস্তুতি হয়েছে এবং প্রস্তুতি নিয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আপনি দেখতে পাচ্ছেন আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে মূল যে সড়ক সামনের যে সড়কের গেট পর্যন্ত পুরো এলাকায় অন্যান্য আইনজীবী কিংবা গণমাধ্যম বা সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিতি হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের র্যাব পুলিশ সহ অন্যান্য বাহিনী যারা আছেন তারা সবাই এখানে বেশ করা নজরদারির মধ্যে আছেন এবং তারা বেশ প্রস্তুত হয়ে আছেন আসলে সব ধরনের তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েক দফায় যে আইনশৃঙ্খলার বাহিনীর যে ব্যবস্থা করা যেই নিরাপত্তা বলয়ের তৈরি করা হয়েছে সেই বলয়ের মধ্যে তারা কড়া নজরদারির মধ্যে রাখছেন এবং যতটুকু গণমাধ্যম কর্মীদের আসলে আগের চেয়েও বেশ খানিকটা সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে কড়াকড়ি অবস্থানটি সকাল থেকে ছিল সেটি আরও প্রকট হয়েছে বেশ কিছুক্ষণ ধরে এবং বিএনপিপন্থী যারা আইনজীবী যারা বেশ খানিকক্ষণ ধরেই ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন তারাও জায়গাটি ছেড়ে যাননি তবে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বারবার থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা বারবার চেষ্টা করছেন তাদেরকে জায়গাটি থেকে মোটামুটি একটি তাদের যেই নির্দিষ্ট দূরত্বের বাইরে রাখার জন্য এবং এখন পর্যন্ত যেটি আসলে বোঝা যাচ্ছে যে এখানকার পরিবেশ দেখেও যে বেগমজি হয়তো প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যেই সেজন্যই এই করা প্রস্তুতি এবং ভেতরেও আদালত প্রাঙ্গনেও সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে আদালত প্রাঙ্গনের অর্থাৎ আদালতের ভেতরের অবস্থানটিও এমন অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাই উপস্থিতি সবচেয়ে বেশি অর্থাৎ আজকের এই পুরো এলাকা যদি বলতে হয় সেই ক্ষেত্রে সাধারণ মানুষ গণমাধ্যম কর্মী কিংবা বিএনপি পন্থী আইনজীবী বা বিএনপি সমর্থক সবার চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সবচেয়ে বেশি সংখ্যক এবং এখন পর্যন্ত সেই অপেক্ষায় আছে একটি গাড়ি প্রবেশ করলো তবে এটি এটি অন্য গাড়ি আসলে না রাসেল বিএনপি গাড়ি এখন অনেকটা দূরে রয়েছে তিনি পৌঁছতে আরো বেশ খানিকটা সময় লাগবে যদি রাস্তাঘাটে যানজট না থাকে হয়তো আরো বিশ তিরিশ মিনিট লেগে যেতে পারে আহ সুতরাং এখনই পৌঁছে যাচ্ছে না তবে আপনারা কি ধরনের তৎপরতা দেখছেন সেটি যদি জানান আহ বিএনপি নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সনের গাড়ি বহরকে আহ বেশ কয়েকজন নেতাকর্মী তারা ঘিরে এগুচ্ছে আমরা দেখতে পাচ্ছি আহ করে আহ আপনার সেখানে বিএনপি নেতাকর্মীদের কোনো রকমের কোন উপস্থিতি দেখেছেন কিনা আগের দিনগুলোতে আমরা দেখতাম যে সেখানে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হওয়ার চেষ্টা করতেন বিএনপি চেয়ারপারসন হাজিরার দিনগুলোতে সৌমিত্র আসলে এই জায়গাটিতে বিএনপির যারা নেতাকর্মী তো দূরে থাক তার সাথে যেসব তার যে নিরাপত্তা বাহিনী আছে আমরা যদি জেনেছি যে তাদেরকেও বেশ তদারকির মধ্য দিয়ে যেতে হবে অর্থাৎ নজরদারির মধ্যে দিয়ে যেতে হবে এবং যেই বিএনপি নেতাকর্মীরা যা যারা তাকে ঘিরে রেখেছেন বা তার গাড়ি টহল দিয়ে নিয়ে আসছেন আপনি যেটি জানাচ্ছিলেন এখানকার যে অবস্থান তাতে হয়তো তাদেরকে গাড়ির বাইরে যারা নেতাকর্মী আছেন তাদেরকে হয়তো প্রবেশ করতে দেওয়া হবে না যে কথাটি আসলে আমি বারবার এই জন্য বলছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এতটাই বেশি যেখানে আসলে অন্য নেতাকর্মী কিংবা অন্য যাদের কথাই বলি তাদের কারো পক্ষেই তাদের সে নির্দেশনা অমান্য করার মতো অবস্থায় নেই এবং এখন পর্যন্ত আমরা তেমনটাই দেখেছি যে তারা ভেতরে কেবলমাত্র আদালত বা রায় সংশ্লিষ্টতার বাইরে যারা তাদের কাউকেই ঢুকতে দিচ্ছে না যেটি তার সিএসএফের যেটির কথা বলছিলেন সেটি অবশ্যই এর মধ্যে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা বিভিন্ন সময় বলেছিল যে সিএসএফের যারা আছেন তাদেরকেও অস্ত্র সহ ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তাদেরকেও হয়তো তদারকি করেই তাদেরকে হয়তো প্রবেশ করে দেওয়া হতে পারে যদি তাদেরকে সেই প্রবেশাধিকার দেওয়া হয় সব মিলে যে অবস্থা যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানটা এখানে বেশ প্রকট এবং করা নজরদারি বা করা করেই যদি বলি সর্বোচ্চ সংখ্যক সেক্ষেত্রে গণমাধ্যমের প্রবেশাধিকার ক্ষেত্রে বেশ খানিকটা করা হয়েছে এবং বিশেষ করে যে সব সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে ভেতরের দিকে বেশ খানিকটা জ্যামার বসানো হয়েছে এটিও বেশ অন্য একটি বড় বাধা হয়ে আছে সব মিলে এতটুকু যে অবস্থা অর্থাৎ একটু ভিন্ন রকমের অর্থাৎ সর্বোচ্চ কড়াকড়ি যদি বলতে হয় যেটি সেই অবস্থাটি আদালত প্রাঙ্গন এবং এর চারপাশের অবস্থাটিতে আছে আর কি চারপাশের যেই এবং বাইরের অবস্থা নেতাকর্মীরা এখানেও আছেন এখন পর্যন্ত মূল প্রাঙ্গনে পৌঁছতে না পারলেও সামনের যে সড়ক আছেন সেই সড়কটিতে নেতাকর্মী বলতে আমি বোঝাচ্ছি বিএনপির যেই পন্থী যে সব আইনজীবী আছেন তারা অবস্থান নিচ্ছেন তারা বেশ কিছুক্ষণ আগে হয়তো স্লোগানও দিচ্ছিলেন তাদের নেত্রীদের নেত্রীর পক্ষে যে তাদের তার কোনো শাস্তি হলে কিংবা অন্য কিছু হলে তারা সেটি ছেড়ে দেবেন এই রকমের বেশ কিছু স্লোগান দেওয়ার চেষ্টাও করেছিলেন কয়েকবার তবে সেটি পুলিশি বাধায় সেটি খুব বেশি দূর এগোয়নি এবং এখন পর্যন্ত সেই অবস্থানটি আছে এবং সময়ের সাথে সাথে আমরা যেটি দেখছি আসলে সকাল থেকে সেটি আরও কঠোর হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের গাড়ি তেজগাঁওর যেই বিজি প্রেস সেই এলাকাটি আসলে পার হচ্ছে এবং শুরুর দিকে দু চারটি মোটরসাইকেল থাকলেও কিন্তু যত এগুচ্ছে বিএনপি চেয়ারপারসনের গাড়ি তার সঙ্গে মোটরসাইকেল এবং মোটরসাইকেলে বিএনপির যে নেতাকর্মী তাদের উপস্থিতিও বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের গাড়িটি এগিয়ে চলেছে এবং চারপাশে বেশ কয়েকজন কর্মী গাড়ি সঙ্গে তারা ছুটছেন এছাড়া অন্যান্য গণমাধ্যম কর্মীরা রয়েছে এছাড়া কিন্তু পুলিশের যে নিরাপত্তা বহর সেটিও রয়েছে বিএনপি চেয়ারপার্সনের এই গাড়ি বহর এগুচ্ছে এটি এখন পর্যন্ত যে সম্ভাব্য পথ সেটি হচ্ছে এই দিক দিয়ে গিয়ে তারা মিন্ট রোড হয়ে ডিএমপি কমিশনারের ডিএমপির যেই কার্যালয় সেখান দিয়ে আ তারা হাইকোর্ট হয়ে বেরুবেন হাইকোর্ট হয়ে বেরোবেন হাইকোর্ট এলাকায়ও বেশ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হাইকোর্ট এলাকায় আগে আমরা দেখেছিলাম যে বিএনপি আইনজীবীরা সেখানে সমবেত হয়েছিলেন যদিও পুলিশ সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছে তাদেরকে এক পাশে করে দিয়ে সহকর্মী আবদুল্লাহিন সকাল থেকেই এই এলাকাগুলোতে আসলে রয়েছেন তারা খবর সংগ্রহ করছেন তিনি এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তুহিন আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে এবং এই খবরও নিশ্চয়ই জেনেছেন যে বিএনপি চেয়ারপারসন তার বাসভবন থেকে রওনা হয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি সেই সরাসরি চিত্র তিনি এখন রয়েছেন আসলে মগবাজার যে ফ্লেওভার যেটি আসলে সাত রাস্তা থেকে এগিয়েছে এফডিসি মোড়ে সেই পথে এখন রয়েছে বিএনপি গাড়ি বহর এবং পুলিশের নিরাপত্তাও রয়েছে রয়েছে আইন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং একই সঙ্গে কিন্তু বেশ কয়েকজন নেতাকর্মীও রয়েছে তো বিএনপি চেয়ারপারসন এগুচ্ছে আসলে আপনার আপনি যেখানে অবস্থান করেন সেই পথ দিয়ে যাবেন সম্ভবত সেখানকার তৎপরতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো ধরনের পরিবর্তন আপনার চোখে পড়েছে কিনা সমুদ্র এই মুহূর্তের আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক পাহারা দেখেই মনে হচ্ছে যে তিনি খুব কাছাকাছি চলে এসেছেন আমরা কিছুক্ষণ আগেও ওয়ারলেসের শুনতে পেয়েছি যে মকবাজার ফ্লাইওভার পার হচ্ছে ফ্লাইওভার পার হচ্ছে এরপর থেকে কিন্তু তার বাইরে জেল গেটের অংশটি তা একেবারে গেট যাকে বলে ভেতরের অংশ সেই অংশটিতে কিন্তু যারা কারা যারা যারা বা রক্ষী জেলার বাহিনীর রয়েছেন এই এই কারারক্ষী বাহিনীর মূলত এখানে কারা পুলিশের যারা আছেন তারাই তারাই এখানে ডিউটি করছেন এবং এখানে যে পরিমাণ পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে তা কিন্তু সাধারণভাবে দেখা যায় না এবং এই অংশটিতে যে মানুষ এমনকি যারা যদি কেউ তাদের থেকে থাকে তাদেরকেও কিন্তু সরিয়ে খুব সামান্য কিছু মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে অনেক বেশি চেকিং গেটের বাইরের খবর শুনছিলাম আহ ভেতরের জেলখানার কোনো প্রস্তুতির খবর আপনার কাছে আছে তা নিয়ে আসলে আপনি এর আগেও আমাদের সংবাদে জেনেছেন বা আমরাও যেটা জানিয়েছি বারবার সেটা হচ্ছে যে কেন্দ্রীয় কারাগারের চারতলা ভবনের শিশু ডে কেয়ার এবং এর নিচতলায় দ্বিতীয় তলায় এই দুইটাতে দুটি কক্ষ এবং গাজীপুরে কাশিমপুর কারাগারে মহিলা কারাগারের কারাগার তিন এই এইগুলো মূলত তাদের একটা চিন্তাভাবনায় রয়েছে এবং এই কারণে দেখা গেছে যে মঙ্গলবার শিশু ডে কেয়ারে নিচতলা আর দোতলায় ঘষামাজা করা হয়েছে ভেতরের কক্ষে দুটি ফ্যানও লাগানো হয়েছে এবং যে ধরনের প্রস্তুতি একজন নারী বন্দিকে রাখার জন্য নেয়া প্রয়োজন হয় বা একজন ভিআইপি বন্দিকে রাখার প্রয়োজন হয় সেই ধরনের প্রস্তুতি কিন্তু এখানে রয়েছে এবং এটি কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে এবং সেই প্রস্তুতি এখন সমাপ্ত বলে আমাদেরকে এখানে জানানো হয়েছে নাদিয়া শারমিন আপনি থাকবেন আমাদের সাথে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে এই নিয়ে বিস্তারিত জানার জন্য দর্শক আমাদের সহযোগিতা নাদিয়া শারমিন যুক্ত ছিলেন এখন যুক্ত আছেন আমাদের সাথে শফিক আহমেদ আমাদের শফিক আহমেদ বেগম খালেদা গাড়ি বহরের সাথে আছেন এবং শফিক আহমেদ আমরা সরাসরি আপনার মাধ্যমে দেখছি গাড়ি বহরটি বক্সি বাজারের উদ্দেশ্যে অবস্থান যাচ্ছে নওরা দিয়েছেন বেগম খালেদা জি আপনার জেনেছি এই মুহূর্তে গাড়ি বহরটি কোথায় আছে গাড়ি বহর যদি আমরা বলি তাহলে একদম আহ জিল থেকে কারওয়ান বাজার যাওয়ার উদ্দেশ্যে এফডিসির মুখে যে ও ফ্লাইওভার আছে মগবাজার অভিমুখে তার নীচ দেই একদম আহ হাতির জিল থেকে আহ কারওয়ান বাজার যাওয়ার উদ্দেশ্যে এফডিসির মুখে যে ও ফ্লাইওভার আছে মগবাজার অভিমুখে তার নীচ দিয়ে অর্থাৎ তার নিচে যে ফ্লাইওভারের নীচ দিয়ে যে রাস্তা আপনার তেজগাঁও হয়ে হয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে মগবাজারের দিকে এগিয়ে চলছে বিএনপি রয়েছে একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির চেয়ারপার্সনের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও দায়িত্বে অবলম্বন করতে এক ধরনের আদেশ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো সেই সড়কটির দিকেই আমরা ক্যামেরা তাক করে আছি বকশি বাজার মোড় সেই মোড়টাই আপনারা সাথে থাকুন আবারও একটু যেতে চাই জাহানারা পারভিনের কাছে পারভীন খলদাজিয়া যখন গুলশানের বাসা থেকে বের হন তখন তিনি বিএনপি নেতাকর্মীদের কি বলেছেন কোনো তথ্য আছে কি না আপনার কাছে বেগম জিয়া যখন বারোটার দিকে গুলশানের বাসা থেকে বের হন আসলে তখন নেতাকর্মীদের সঙ্গে তার কোনো কথা হয়নি গতকাল রাতে শেষবারের মতো দলের নেতাকর্মীদের সঙ্গে তার কথা হয়েছে কিন্তু সকালে তার বাসায় গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের খান খান সাহেবকে তিনি আসলে শেষবারের মতো হয়তো কিছু পরামর্শ বা দিয়েছেন যেগুলো হয়তো খান সাহেব নজরুল ইসলাম খান দলের বাকি নেতাদের পৌঁছে দেবেন আসলে যে যেসব সিদ্ধান্ত নেওয়ার যেসব দিক নির্দেশনা দেওয়ার সেটি তিনি গত রাতেই দিয়ে রেখেছেন গত রাতে দীর্ঘ সময় ধরে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন হয়েছে বিকেল পাঁচটায় এই পাঁচটার পর দীর্ঘ সময় ধরে মধ্যরাত পর্যন্ত খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বসেছেন অনানুষ্ঠানিক বৈঠকে তিনি তাদের সাথে দলের করণীয় নিয়ে পর্যালোচনা করেছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন তাদেরকে আগামীতে কিভাবে কি করতে হবে তার অনুপস্থিতিতে নানান রকম তার সর্বশেষ যে পরামর্শগুলো সেটি তারা দিয়ে রেখেছে এবং তারাও বেগম জিয়ার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত আজ সকালে বেগম জিয়ার কয়েকজন নিকটাত্মীয় তার বাসায় গিয়েছেন তাদের সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে তারা দেখা করেছেন হয়তো তারা শেষ মুহূর্তের জন্য তার সঙ্গে বিদায় জানাতে এসেছেন এবং বিদায় জানিয়েছেন খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই এই বিশেষ আদালত প্রাঙ্গনে পৌঁছে যাবেন তার গাড়িবহর আদালত প্রাঙ্গনের কাছাকাছি রয়েছেন আজকের এই মামলায় খালেদা জিয়ার সাজার আশঙ্কা হবে এরকম আশঙ্কা করছে সবাই খালেদা জিয়া নিজেই আশঙ্কা করেছেন যে এই মামলায় তিনি ন্যায় বিচার পাবেন না কিন্তু তার আইনজীবীরা আজকে ব্যারিস্টার মদুদ আহমদ রয়েছেন বিশেষ আদালত প্রাঙ্গনে মদুদ আহমদ অনেক সকালেই চলে এসেছেন এবং অন্যান্য আইনজীবীরাও রয়েছেন তার পাঁচজন আইনজীবী তো মদুদ আহমদ বলেছেন যে মামলার কাগজপত্র যেটা হয়েছে বা সাক্ষীর সাক্ষীরা যেসব কথা বলেছেন তাতে খালেদা জিয়ার দোষী এমনটা প্রমাণিত হয়নি মদুদ আহমদ খুবই আশাবাদের কথা বলে এসেছেন বারবার যে যদি ন্যায় বিচার হয় যদি ন্যায় বিচার হয় বিচারক যদি মামলার যেসব সাক্ষী এবং কাগজপত্র উপস্থাপন করা হয়েছে সেসব দেখে যদি রায় দেন তাহলে খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন এটা খালেদা জিয়া নিজেও গতকাল দাবি করেছেন যে তিনি নির্দোষ ন্যায় বিচার হলে তিনি খালাস পাবেন মদুদ আহমদ বলছেন যে ন্যায় বিচার হবে তিনি এরকম আশাবাদী কিন্তু খালেদা জিয়া বলেছেন যে তিনি ন্যায় বিচার পাবেন না এমন আশঙ্কা করছেন এখানে আসলে সবাই এসেছেন খালেদা জিয়ার আইনজীবী রাষ্ট্রপক্ষ দুদকের আইনজীবী শুধুমাত্র এই মামলার প্রধান আসামি খালেদা জিয়ার জন্য অপেক্ষা খালেদা জিয়া আসলেই এই মামলার রায় পড়া আজকে শুরু হবে এবং এই মামলার রায়কে ঘিরে বক্সিবাজার এলাকা বিশেষ আদালত এলাকার চারপাশের পুরো এলাকায় মানে অনেক বড় ধরনের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে পারভিন থাকুন আপনি আমাদের সাথে আবারও যেতে চায় জানাতুল ফেরদাউসের কাছে জানাতুল খালেদার পক্ষে ওকালত নামায় নাম থাকলেও আদালতে যেতে না দেওয়ার অভিযোগ করেছেন কিছু আইনজীবী এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আর আদালতে আইনজীবীদের উপস্থিতি আপনি কেমন দেখেছেন আজকে সকালেই আসলে আমরা যেটা দেখেছি যে আদালত প্রাঙ্গনে আসলে সবাইকে উপস্থিত হতে দেওয়া হচ্ছে না যেসব আইনজীবীদের নাম আসলে আইন শৃঙ্খলা বাহিনী অনুমোদন দিয়েছে তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলে এর আগে যে একটি তালিকা তৈরি তাদের কাছে অনুমোদনের যে তালিকা রয়েছে কাদেরকে আদালত প্রাঙ্গনে যেতে দেওয়া হবে তাদেরকেই তারা আসলে ঢুকতে দিচ্ছে হ্যাঁ বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে এ ধরনের অভিযোগ করেছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছে যারা এই মামলার শুনানিতে রয়েছেন এবং যারা এই মামলায় খালেদা জিয়ার আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন তাদেরকেই শুধুমাত্র দেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগকে তারা ভিত্তিহীন বলছেন এবং আমি আরেকটু একটু বলি যে আসলে গণমাধ্যমকেও গণমাধ্যম গণমাধ্যমকে আদালতে আদালত প্রাঙ্গনে প্রবেশের বিষয়ে আসলে শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটি গণমাধ্যম থেকে একজন করে তারা আজকে আদালত এজলাসে ঢুকতে দিবেন এবং আরও একটি বিষয় যেটি আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে নিরাপত্তার জন্য তিনি নিরাপত্তার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন এই মামলা যেহেতু খালেদা জিয়া স্থায়ী জামিনে রয়েছেন অর্থাৎ হাইকোর্ট থেকে তাকে স্থায়ী জামিন দেওয়া সেই ক্ষেত্রে যখনই আদালতে উপস্থিত হবেন তখনই আসলে আদালতের কার্যক্রম শুরু হবে এবং রায় ঘোষণা শুরু করবেন বিশেষ জজ ডক্টর আক্তারুজ্জামান আমি আরেকটু বলি যে আসলে যেই অভিযোগে যে অভিযোগে আসলে যেই ধারায় দুদক এই মামলাটি করেছে তার মধ্যে চারশো পাঁচ ধারায় যেটি হচ্ছে অপরাধজনিত বিশ্বাসভঙ্গ এবং এটি সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং দুদকাইনের পাঁচের দুই যেটি করা হয়েছে সেটিতে আসলে সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে এবং যদি সাজা হয় তার পরের আইনি প্রক্রিয়াটি কি এটি নিয়ে আমি আসলে কথা বল গতকাল এবং আজকেও বেশ কয়েকজন আইনজীবীর সাথে কথা বলেছিলাম তারা যেটি বলেছিলেন যে যদি তার সাজা হয় সেই ক্ষেত্রে আসলে যদি যাবজ্জীবন কারাদণ্ড অথবা যদি ন্যূনতম পাঁচ বছরের সাজাও হয় সেই ক্ষেত্রে তাকে আসলে জেলে যেতে হবে কারণ বিনা বিচারিক আদালত থেকে এ ধরনের সাজা দেওয়া জেলে গিয়ে তারপর আপিলের প্রক্রিয়া শুরু করতে হয় এটি আসলে আমাদেরকে এবং পক্ষের আইনজীবীরাও এটি বলছিলেন আজকে সকালে আসলে স্থায়ী কমিটির সদস্যরা আছেন তাদের সেই আমি আজকে আদালতে উপস্থিত হতে দেখেছি খন্দকার মাহবুব হোসেন নিতাই রায় নিতাই রায় চৌধুরী ডক্টর মদুদ আহমেদ সহ বেশ কয়েকজন আইনজীবী আসলে আদালতে উপস্থিত হয়েছেন সানাউল্লাহ মিয়া মাহবুদ্দিন খোকন সহ সবাই আসলে আদালতে উপস্থিত হয়েছেন তবে আইনজীবীরা আসলে তারা আজকে আদালতে যারা একটু মধ্যম পর্যায়ে আছেন তারাও আজকে আদালতে উপস্থিত হতে চেয়েছিলেন কিন্তু বাহিনী তাদেরকে যেতে দেননি তবে তাদের তারা বাইরে বেশ কিছুক্ষণ আসলে বেশ স্লোগান মিছিল করেছিলেন সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে আসলে বক্সিবাজারের মোড়ে তারা এখানে জমায়েত হতে দেননি এবং এখান থেকে সরিয়ে আসলে তাদেরকে বক্সবাজার মোড় পার করে চলে যেতে বলেছেন এই ছিল আমার কাছে সবশেষ জানাতুল আপনি থাকুন আমাদের সাথে আবারও যেতে চাই আবদুল আল রাফির কাছে রাফি খালদাজি আর গাড়ি বহর কি পৌঁছেছে খালেদা জিয়ার গাড়ি বহর এখনো আদালত এলাকায় এসে পৌঁছায়নি আমরা এখনো এটি রমনা এলাকায় রয়েছে রমনা পুলিশ ডিভিশনে রয়েছে রমনা বিভাগ থেকে গাড়িটি এখনও লালবাগ বিভাগ অর্থাৎ যে জায়গাটিতে আদালত প্রাঙ্গণটি অবস্থিত সেটিতে এখনও এসে পৌঁছায়নি আমরা সেই সড়কটিতে অবস্থান করছি একেবারে রাস্তার দুই ধার একেবারে ফাঁকা করে রাখা হয়েছে যাতে নাকি গাড়ি বহরটি আসতে কোনো রকমের বাধা বা বিঘ্ন না ঘটে সেই জন্য কিন্তু পুরো রাস্তাটি এখন ফাঁকা করে রাখা হয়েছে এবং এরই মধ্যে সেই জায়গাগুলোতে এখন যে কয়েকজন আইনজীবী ছিল বিএনপি চেয়ারপারসন সেই আইনজীবীদেরকেও এখান থেকে সরিয়ে রাখা হয়েছে আমরা পুলিশের ওয়্যারলেস বার্তা যাটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে তথ্য আর হয়তোবা কিছু খনের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হবেন আর আদালতের যে কার্যক্রম যদি বলে রাখি সব কার্যক্রম শেষ হয়ে গেছে এরই মধ্যে যেটা যে নাশকতা আর রোধে আওয়ামী লীগেরও প্রয়োজনে মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের তো আওয়ামী লীগের কর্মীদের কি মাঠে দেখা যাচ্ছে বা আদালত প্রাঙ্গনে আপনি দেখতে পেয়েছেন কিনা ধন্যবাদ এই প্রাঙ্গনের সাথেই রয়েছে বদরুন্নেসা কলেজ বদরুন্নেসা কলেজের যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ বদরুন্নেসা কলেজের ছাত্রলীগের যে মহিলা কর্মীরা যারা রয়েছেন তারা বিক্ষোভ মিছিল করেছেন তারা খালেদা জিয়ার যাতে বিচার হয় এবং সর্বোচ্চ সাজা হয় সেই সাজার দাবিতে তারা কিছুক্ষণ আগেও একটি মিছিল করেছেন এবং সেই মিছিলের এবং পাশাপাশি কয়েকজন মাত্র আজকে দেখতে পাচ্ছি এখানে পনেরো থেকে বিশ তাদেরকে একটি জায়গার মধ্যে কর্ডন করে রাখা হচ্ছে সেটিও আপনাকে হয়তো আমি দেখাতে পারবো যদি সম্ভব হয় আপনারা এখানে দেখতে পারবেন যে পুলিশের সদস্যরা এখানে আছে এবং পুলিশের সদস্যরা ব্যারিকেড দিয়ে এখানে মূলত তাদেরকে এখানে রেখে দিয়েছে আটকে রেখে দিয়েছে এবং তারা একটি জায়গার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং তারা তাদেরকে যাতে কোনো রকমের এই গাড়ি বহরটি যাতে কোনোরকম গতিরোধ না হতে পারে বা গতিতে গতি কম না হতে পারে সেজন্য তারা সেখানে পুলিশের সদস্যরা এবং র্যাবের সদস্যরা ঘিরে রেখেছেন অল্প কয়েকজন আইনজীবী সেখানে রয়েছেন আমরা এইটুকুই দেখাতে চাচ্ছি সকাল বহুত থেকে বলা যায় সকাল সাতটা থেকে এই রকম একটি পরিস্থিতি বিরাজ করছে আদালত প্রাঙ্গনে এবং আদালত প্রাঙ্গনে আশপাশের এলাকায় আমরা আবারও বকশি বাজারের যে মোড়টি রয়েছে সেই মোড়টার মুখটা দেখাতে যাচ্ছি আমরা ধারণা করছি যে বিএনপি চেয়ারপারসনের বহরটি হয়তোবা হাইকোর্ট মোড় বা হাইকোর্ট এলাকায় রয়েছে বা হাইকোর্ট থেকে এখানে আসার যেহেতু রাস্তা ফাঁকা রয়েছে আর হয়তোবা পাঁচ মিনিটের মতো লাগার সম্ভাবনা রয়েছে সেই প্রবেশপত্রে এখনও পুলিশের সদস্যরা রয়েছেন একটি দম ফায়ার সার্ভিসে একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেগুলো জায়গায় ছোট ছোটো গলিপথ রয়েছে সেই গলিপথগুলোতে যাতে কেউ গাড়ি নিয়ে না আসতে পারে সেই জন্য সেই জায়গায় আটকে রেখেছেন এখন পর্যন্ত আমরা সেই গাড়ির মুক্তি আসলে দেখতে পাইনি আমাদের আদালতের ভেতরে আমাদের একজন প্রতিবেদক রয়েছেন তিনি জানিয়েছেন যে আদালতের সব কার্যক্রম সব রকম কর্মসূচি প্রস্তুত করে রাখা হয়েছে আদালতের ভেতরে আইন নৌবাহিনীর সদস্যরা রয়েছেন সাদা পোশাকে পুলিশ রয়েছেন যাতে কোনো রকম বা কোনো রকমের কোনো ধরনের গোলযোগ বা কোনো ধরনের নাশকতার কোনো পরিকল্পনা বা কেউ কিছু না করতে পারে সেই জন্য খালেদাজিয়ার রায় নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা পটুয়াখালীর লেবুখালীতে সেনানিবাস উদ্বোধন ও সপ্তম পদাতিক ডিভিশন সহ এগারোটি ইউনিটের পতাকা উত্তোলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছি সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন সেনাবাহিনী প্রধান এবং জেনারেল অফিসার কমান্ডিং সাত পদাতিক ডিভিশন আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায় ভিএসএল আজ দেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল দিয়ে তৈরি ছিল না কেউ নেয়নি বলে যারা জোর করে ঢুকে পড়েছেন এটি অনেকটা মানে অভিজ্ঞ চ্যানেল উৎপাদিত হয় বিএসএল অ্যাঙ্গেল চ্যানেল হ্যাঁ সৌমিত্র ইজলাসের ভেতরে অর্থাৎ রায় পড়ার যে কার্যক্রম সেটির জন্য বিচারক তো অনেক এগিয়ে এসেছেন এবং আইনজীবীরা অর্থাৎ দুই পক্ষেরই বিএনপির প্রায় আট থেকে জন সিনিয়র আইনজীবী যারা আছেন এই মামলায় লড়ছেন তারা প্রবেশ করেছেন দুদকের যারা আইনজীবী আছেন তারাও প্রবেশ করেছেন ফলে আদালতের যে কার্যক্রম পরিচালনার জন্য যেসব আনুষ্ঠানিকতা প্রয়োজন তার সবটাই প্রস্তুত রয়েছে এবং বাইরের নিরাপত্তা বলয়ের জন্য যে কার্যক্রম সেটিও বলছিলাম যে সেটিও প্রস্তুত হয়েছে এবং সময়ের সাথে সাথে সেটি বেশ কঠোর হয়েছে এবং এখন বোঝাই যাচ্ছে তার তাদের অবস্থান দেখে যে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনি আসবেন যেটি আসলে যে কোনো মামলার ক্ষেত্রেই যেটি একটি অন্যতম নিয়ম বা বলা হয়ে থাকে যে যিনি আসামি থাকেন তার উপস্থিতিতেই বিচারের রায় এটি শোনানো সেই কার্যক্রমের জন্যই এই আনুষ্ঠানিকতা এবং সেজন্য বাইরের যে নিরাপত্তা বলয় কয়েক স্তরের সেটি বেশ জোরদার আছে তবে পরিবেশ শান্ত যেটি আমি সকালের দিকে একটু উত্তপ্ত হয়েছিল বিএনপি পর্যন্ত আইনজীবীদের সাথে বাগবিতণ্ড হয়েছিল বিশেষ করে তাদের প্রবেশে বাধা নিয়ে সেটি নেই তবে আইনজীবীরা তাদের অবস্থানে আছেন এবং পুলিশের যে অবস্থান সেটিও তাদের অবস্থান অর্থাৎ বেগম জিয়াকে তিনি আসবেন অর্থাৎ আদালত প্রাঙ্গনে তাকে যেন নিরাপদে পৌঁছে দেওয়া যায় সেজন্য বেশ করা নজরদারি এবং বেশ সচেষ্ট অবস্থানে তারা রয়েছেন এবং আপনি জানেন এই মামলাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে সেই দু হাজার সালে মামলাটি করার পরে এবং চার্জশিট দেওয়া হয়েছে যদিও সেটি পরের সরকারের আমলে অর্থাৎ বর্তমান সরকারের আমলে আগের মেয়াদের আমলে আসলে সেই চার্জশিট দেওয়া এর এবং এরপরে আড়াইশরে বেশি প্রায় দুইশো ষাটটি দিবস কার্যদিবস শুনানির শেষে আজকে রায় ঘোষণার পরে এবং যেটি নিয়েই গতকাল থেকে সারা দেশেই দেশব্যাপী যেমন একটি